হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটা টিপস নিয়ে চলে এসেছি। টিপসটা হলো এই যে বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন যে আপনাদের মোবাইল ফোন মেমোরি সেটা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়, সেটা কিছু ডাউনলোড না করলেও খুব আস্তে আস্তে খুব তাড়াতাড়ি আর কি ভর্তি হয়ে যায়। কিছু নেই মেমোরিতে, কিছু নেই, খুব কম জিনিস আছে, তা সত্ত্বেও খুব তাড়াতাড়ি মেমোরি ভর্তি হয়ে যায়। এই সমস্যা থেকে আমরা কি করে বাঁচবো সেই বিষয়ে আজকে ভিডিওটা বানাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলে রাখি যে আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা নিচে এই লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা, স্টোরেজের যে সমস্যাটা হয় সেটা ঠিক করার জন্য আমরা সরাসরি চলে যাবো সেটিংয়ে। তো বন্ধুরা, সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে খুঁজবেন, দেখুন স্টোরেজ বলে একটা সেটিং আছে, আপনারা সেই সেটিংটা ওপেন করবেন। তো বন্ধুরা, স্টোরেজ বলে এই সেটিংটা ওপেন করার পরে এখানে দেখুন একটা ক্লিয়ার ক্যাশ বলে একটা অপশান আছে, তো সিম্পলি এটাকে ক্লিয়ার করে দেবেন আপনারা। তো আমার যদি এটি ক্লিয়ার করা আছে, তো বন্ধুরা এটা ক্লিয়ার করলে আপনারা দেখবেন যে এখানে স্টোরেজটা অনেকটাই বেড়ে গেছে। দু নম্বর সেটিংয়ে আপনারা সরাসরি চলে যেতে পারেন এই অ্যাপ সেটিংয়ে, এবং অ্যাপ সেটিংয়ে গিয়ে এখানে আপনারা দেখুন ওয়াল অ্যাপসে চলে যাবেন এখান থেকে। তো আমি ওয়াল অ্যাপসে চলে আসলাম, এবং ওয়াল অ্যাপসে চলে আসার পরে দেখুন এখান থেকে যতগুলো আপনার অ্যাপস যেগুলো অনেকে বেশি এমবি নিচ্ছে, যেমন ক্যামেরা অ্যাপ্লিকেশান নিচ্ছে 60 কেবির মতো, তো এটাকে ক্লিন ডেটা করে দেবেন। ক্লিন ডেটা, যেমন গুগল ক্রোম নিচ্ছে 270 MB মতো, সবগুলোকে ক্লিন করে দেবেন। ক্লিন সবগুলোকে ক্লিন ক্যাশ করে দেবেন। দেখুন বন্ধুরা, যতগুলো অ্যাপ্লিকেশান আপনাদের এখান থেকে অনেকটা স্টোরেজ নিচ্ছে সবগুলোকে আপনারা ক্লিন ক্যাশ করে দেবেন। দেখবেন তারপরে একবার ফোনটাকে রিস্টার্ট করবেন, তো দেখবেন অটোমেটিক আপনার ফোনের স্টোরেজ বেড়ে গেছে অনেকটাই, আগের থেকে অনেকটাই বেড়ে গেছে এবং আপনার ফোন অনেকটাই ফাস্ট চলছে। আর বন্ধুরা, যে যে অ্যাপসগুলো আপনাদের দরকার না, যেমন এখান থেকে আমি বেছে নিচ্ছি, গুগল প্লে মুভি, তো এখান থেকে আপনারা এই অ্যাপসটাকে স্টপ করে দেবেন। ক্লিয়ার ক্যাশ ক্লিন করার পরে অ্যাপসটাকে স্টপ করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি আপনাদের হেল্পফুল হয়েছে। তো যদি হেল্পফুল হয় তো অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই। Hold me close till I get up. Time is barely on our side.